হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম একটি নতুন কোরিয়ান ড্রামা নিয়ে। আপনারা এই ড্রামায় সমস্ত কিছু পেয়ে যাবেন, বিশেষ করে অ্যাকশন, তাছাড়া তো মিস্টিরিয়াস এবং সাসপেন্স তো থাকছেই। যাই হোক, এই ড্রামায় কিন্তু আপনারা বর্তমানে আর্থিক অবস্থা ভালো নেই এমন একজন উকিলকে দেখতে পারবেন। আর এই উকিলের এই সময়টাকে একজন কাজে লাগিয়ে তাকে একটি বড় কেসে ফাঁসিয়ে দেয়। আর এই কেসে শুধু সেই নয়, বরং তার পরিবারও ফেঁসে যায়। এখন সে কি করে এগুলো থেকে বাঁচবে তা নিয়ে আমাদের আজকের গল্পটি। আশা করি গল্পটি ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে এখানে আমাদের বিগ মাউস নামে একটি মাফিয়ার গল্প শোনানো হয়। বিগ মাউস খুবই ভয়ঙ্কর ছিল, যাকে ধরার জন্য কোরিয়ান ইন্টেলিজেন্টরা মরিয়া হয়ে গিয়েছিল। তারপরে আমাদের সিন শিফট হয়, তারপরে আমরা এই গল্পের মেন লিড পার্কে দেখতে পাই। পার্কের আজকে তার বউয়ের জন্মদিন ছিল, তার বউয়ের নাম ছিল নিয়া। একটি বড় রেস্টুরেন্টে ইনভাইট করে। তবে নিয়া যখন এত আয়োজন দেখে তখন কিন্তু সে পার্কের উপর খুশি হওয়ার বদলে লেগে যায়। যাই হোক, তারপর কিন্তু আমরা পার্কের ফাদার ইন-লকেও দেখতে পাই, মানে পার্কের শ্বশুরকে আমরা এখানে দেখতে পাই। সে তার মেয়ের চেয়ে পার্ককে বেশি সাপোর্ট করত। যাই হোক, তার মেয়ে কিন্তু এখানে পার্কের উপর রেগে যায় এবং বলে যে তোমার এখন ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো নয়, তুমি কেন এখানে এত সামান্য জন্মদিনের জন্য আয়োজন করেছো। তবে পার্ক এখানে বলে, আমার একটি কেস রয়েছে, আর এই কেসটি যদি আমি জিতি তখন আমার নামও হবে এবং আমি প্রচুর টাকাও পাবো, তোমার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। যা শুনে নিয়া একটুখানি শান্ত হয়। ঠিক তখনই পার্কের একটি ইমার্জেন্সি কল আসে। পার্ক কলটি উঠালে তখন আমরা জানতে পারি কালকে পার্কের একটি কেস রয়েছে, আর সেই কেসের জন্য সে কিছু ইম্পর্টেন্ট কাজে যাবে, যার জন্য সে সেখান থেকে যাওয়ার সময় একজন ওয়েট্রেস তাকে একটি ড্রিঙ্ক দেয়। সে যখন গাড়ি চালাচ্ছিল সেই ড্রিঙ্কটি খাচ্ছিল, চালাতে চালাতে তার হঠাৎই মাথা ঘুরে যায় এবং তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তারপরে আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে নিয়ার সাথে তার কিছু দুষ্টমির সিনও আমাদের তুলে ধরা হয়। পার্কের অনেকদিন যাবত কোনো কেস ছিল না, যার জন্য তাদের সমস্ত সেভিং শেষ হচ্ছিল। আর পার্কের বউ তাকে বলে দেয় যে আজকে যদি কেসটি তুমি না চিত তাহলে তোমার আর ঘরে ফেরা লাগবে না। যাই হোক, তারপরে সে তার ফাদার ইন ল মানে তার শ্বশুরকে নিয়ে আদালতে পৌঁছে যায়। আর হ্যাঁ, এই কেসে কিন্তু পার্ক নিজেও অনেক টাকা ইনভেস্ট করেছিল, যদি এই কেসটি সে হেরে যায় তাহলে কিন্তু সে একেবারে কাঙ্গাল হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পারি পার্ক কিন্তু এখানে একটি জজকে টাকা দিয়ে রেখেছিল যাতে কেসটি যেন সে জিতে যায়। পরে তাদের মাথার উপর বাঁশ ঠিক তখনই পড়ে যখন তারা জানতে পারে যে তারা যেই জজকে টাকা দিয়েছিল সেই জজ তো চেঞ্জ হয়ে গেছে, আর একটি জজ সেখানে উপস্থিত হয়, যাতে কিন্তু এখানে তারা ঘাবড়ে যায়। আর যেমন তারা ভেবেছিল ঠিক তেমনই হয়, তারা সেই কেসে খুবই খারাপভাবে হেরে যায়। যদিও সে টাকা দিয়েছিল তবে সমস্ত সাক্ষী তার বিপক্ষে চলে যায়, যার জন্য কিন্তু সবাই তার উপর একেবারে ভেঙে পড়ে। পার কোনো মতে তার জান বাঁচিয়ে তার শ্বশুরের সাথে আড্ডা দিতে শুরু করে। তার শ্বশুর এখানে তাকে বলে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি আমার মেয়েকে হ্যান্ডেল করে নিব। কারণ নিয়ার কিন্তু প্রচুর রাগ ছিল, আর সে কিন্তু রেগে গেলে আর কাউকে চিনে না, এমনকি তার বাবাকেও চিনত না। যাই হোক, তো এখানে তার বাবা তার মেয়ের ভয়ে সেদিন বাসা থেকে লুকিয়ে লুকিয়ে পার্কের জামা কোনো মতে ম্যানেজ করে দেয়। আর আমরা কিন্তু এখানে বুঝতেই পারি যে তার শ্বশুর কিন্তু তাকে অনেক সাপোর্ট করতো তার মেয়ের চেয়েও। যাই হোক, তারপরে কিন্তু পার্কের একটি কল আসে, আর এই কলটি আর কারণ নয়, কলটি ছিল মেয়রের, মানে শহরের মেয়রের। আর শহরের মেয়র তাকে বলে যে তোমাকে আমার সাথে একটু একা দেখা করতে হবে। তারপরে যখন সে সেখানে যায়, মেয়র তাকে একটি কেস সম্পর্কে বলে এবং বলে, আমি জানি বর্তমানে তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো নয়, এই জন্য আমি তোমাকে এই কেসটির দায় দিতে চাই। কেসটি হলো এমন যে একজন লোককে একটি গাড়ির ডিকিতে মৃত অবস্থায় পাওয়া যায়, সেটি ছিল একজন ডাক্তার। সেখান থেকে তারা তিনজন ভিকটিমকে উদ্ধার করে, আর তারা তিনজনই ছিল খুবই বড় লোক। প্রথমে তো পার্ক এই কেসটি নিতে চায় না, কারণ তারা তিনজনই অনেক বড় লোক ছিল, আর তাদের কিন্তু অনেক বড় বড় জায়গায় হাত ছিল, যাতে কিন্তু এই কেসটি অনেক রিস্কি ছিল। আর তখন সিটি মেয়র তাকে অনেকগুলো কথা শোনায় এবং তাকে বলে, তুমি যদি এই কেসটি নাও তাহলে আমি তোমাকে প্রচুর টাকা দেব এবং সাথে তোমার নামও হয়ে যাবে। আর এই কেসটি ছিল তখন সময় অনেক বিখ্যাত। তখন মেয়র তাকে অ্যাডভান্স অনেক টাকা দেয় এবং বলে, কাজ শেষ হলে তোমাকে আমি আরও দিব। আরও বলে যে তিনজন শুধুমাত্র তাদের লাভেই আমাকে মেয়র বানিয়েছে, আর আমি তিনজনের কাছ থেকে সেই ডাক্তারের মৃত্যু রহস্য বের করেই ছাড়বো। আমি জানি এই কাজটি শুধু তুমিই পারবে, কারণ এই তিনজন কিন্তু তাদের মন মর্জি মেয়রকে চালাতো, আর মেয়র কিন্তু এগুলো পছন্দ করতো না। তাই মেয়র তাদের থেকে বদলা নেওয়ার জন্যই পার্ককে অ্যাডভান্স টাকা দিয়ে ডিলটি কনফার্ম করে নেয়। আর পার্কও এখানে খুশি খুশি তাদের সাথে পরের দিন অ্যাডভোকেট হয়ে সেখানে যায়।
তবে সে তো অবাক হয়ে যায়, কারণ একটি জেলের মধ্যে তারা এত আতিথ্যতা কেমনে পাচ্ছিল। তারপরে সে তাদের সাথে কিছু কথা বলে এবং খুবই সাবধানতার সাথে সেখানে একটি লিসেন রেকর্ডার লাগিয়ে আসে, যাতে সে তাদের সমস্ত গতিবিধির উপর নজর রাখতে পারে। সেখানে থাকা একজন বলে যে এই তিনজনের মধ্যে একজনের বউয়ের কাছে কিন্তু সেদিনকার ভিডিও রেকর্ডার আছে, আর এই কথাটি পার্ক সোজা গিয়ে সিটি মেয়রকে জানায়। আর মেয়র তার কথা শুনে সেই তিনজনের মধ্যে একজন সন্দেহবাচক বউকে বের করে এবং তারা সেখানে গিয়ে সেই মহিলাটিকে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে সেই ভিডিওটি চায়। সেই মহিলাটিও ভয় পেয়ে গিয়ে তাদেরকে সেই ভিডিও দেওয়ার জন্য রাজি হয়ে যায়। মহিলাটি একটি টেম্পলে যায় এবং সেই টেম্পল থেকে একটি ভিডিও রেকর্ডার বের করে দেয়। সাথে সে পার্কে আরও বলে যে তিনজন খুবই ভয়ঙ্কর, তোমাকে বেঁচে থাক। সাথে এই কেসে চতুর্থ নম্বর গ্যাংস্টারকেও দেখানো হয়, যার নাম ছিল গঞ্জ, আর এই গঞ্জ কিন্তু এদের সাথে মিলেছিল। আর এই মহিলাটি এর নাম বলে বলে যে এই লোকটি কিন্তু খুবই ভয়ঙ্কর, আর এই লোকটি থেকে তোমাকে আরও বেশি সাবধানে থাকতে হবে। লোকটি কিন্তু গুণীমানী লোকেদের মধ্যে একজনে পড়ে। যাই হোক, পার্ক তখন সে মহিলাটির কথা শুনে এবং মহিলাটির কাছ থেকে সে ভিডিও রেকর্ডারটি নিয়ে চালু করে পুরো ভিডিও ফুটেজটি দেখতে থাকে, যেখানে দেখতে পারে যে তারা তিনজন মিলেই আসলেই সে লোকটিকে, মানে সে ডাক্তারটিকে মেরেছে। তারা এখানে এই লোকটিকে দেখে কিছু একটা জিনিসে সাইন করাতে বলে। লোকটি যখন মারা বলে তখন তারা সেই লোকটিকে মেরে ফেলে। তারা যখন মারার পরে একটি লোককে ফোন দেয়, আর সেই ফোনটি আর কাউকে নয় বরং গঞ্জকেই করে। তারপরে আমরা দেখতে পারি যে নিয়াদের বাসায় কিছু লোকজন আসে। আসলে তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা অনেক জায়গায় ঋণ নিয়ে রেখেছিল, আর যে ঋণের জন্যই এই লোকগুলো তাদের বাসায় এসে জিনিসপত্র নিয়ে যেতে এসেছে। এবার নিয়া রাগ করে গিয়ে পার্কে কল করে এবং পার্কে সে উল্টোপাল্টা কথা বলতে থাকে। পার্ক তখন তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই আসছি। আর এখানে পার্ক একটি বুদ্ধি পায়। সে বুদ্ধি পায় যে সেই গঞ্জর কাছে তার ইনফরমেশনগুলো যদি বিক্রি করে গঞ্জ তাকে নিশ্চয়ই টাকা দিবে, যার জন্য সেই প্রমাণটুকু নিয়ে গঞ্জর উদ্দেশ্যে, মানে গঞ্জর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে সে জানতো না এটি ছিল তার জীবনে সবচেয়ে বড় ভুল। যাই হোক, তারপরে সে গঞ্জ সেখানে যায় এবং তাকে ভয় দেখাতে থাকে, তবে গঞ্জরেতে কোনো প্রভাবই পড়ে না। গঞ্জ এখানে উল্টো তাকে আরও ধমকি দেয় যে তুমি কিছুই করতে পারবে না, যাতে কিন্তু বেচারা পার্কের মনটা খারাপ হয়ে যায়। তারপরে পার্ক সেখান থেকেই চলে যায়। বাসায় সে মিয়ারা ঠান্ডা করতে তাকে মেয়রের দেওয়া কিছু টাকা দেয় এবং বলে কাজটি হলে আমি আরও টাকা পাবো। মিয়া তখন তাকে বলে, তোমার এত বড় কেসে জড়িয়ে ফেলার কোনো উচিতই ছিল না। তারপর আমরা জানতে পারি নিয়া এখানে তাকে বিগ মাউথ নামে একটি নাম দিয়েছিল, তার মানে হলো সে কথা বলতে বেশি কাজ তো কোনো করতোই না, যার জন্য তাকে সে বিগ মাউথ বলে ডাকত। তারপরে আমরা অতীতের সিন থেকে আবারও বর্তমান সিনে ফিরে আসি। তো এত বড় অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু পার্ক মারা যায়নি। তারপরে আমরা আবারও কিছু অতীতের ক্লিপ দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে তার কলেজ অবস্থা থেকে কিন্তু পার্ক নিয়াকে খুবই পছন্দ করত, আর পার্ক কিন্তু নিয়াকে ছোট থেকেই বিয়ে করার স্বপ্ন দেখেছিল, যার জন্য পার্ক নিয়াকে প্রচুর ভালোবাসত আর নিয়াও পার্কে ভালোবাসত। তারপরে আমরা আবারও বর্তমান সিনে ফিরে যাই। বর্তমান সিনে আমরা দেখতে পারি নিয়া এখানে তার জন্য অনেক বেশি পরিমাণে চিন্তিত ছিল। তারপর কিছু পুলিশ তাকে মাফিয়া বলে সেখান থেকে নিয়ে যায়, মাফিয়া ড্রাগ ডিলার মানে বিগ মাউস বলে তাকে সেখান থেকে নিয়ে যায়। তবে এখানে নিয়া হবাক হয়ে যায়, কারণ সে তো একজন সাধারণ লয়ার ছিল। তারপর তাকে জেলে বন্দি করা হয়। তারপরে সে কোনো মতে মিয়রের সাথে দেখা করে। মিয়র যখন জানতে পারে যে সে সমস্ত প্রমাণ গঞ্জর কাছে বিক্রি করতে যাচ্ছে, তখন কিন্তু সে উল্টো তার উপর রেগে যায় এবং তাকে কোনো সাহায্য না করার কথা জানিয়ে সেখান থেকে সে চলে যায়। যাওয়ার আগে সে বলে যায়, এই সমস্ত কিন্তু গঞ্জই তোমার জন্য করেছে, কারণ গঞ্জ যখন জানতে পেরেছে তোমার কাছে এত প্রমাণ, তখন গঞ্জই তোমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেয়। তাছাড়াও কিন্তু আমরা তার বাড়িতে অনেকগুলো ড্রাগস এবং টাকা পয়সা দেখতে পারি, যাতে কিন্তু সমস্তভাবে থেকে প্রমাণ তার বিপক্ষে ছিল, যার জন্য তাকে অন্য জেলে শিফট করা হয়, যেই জেলে অনেক খতরনাক ক্রিমিনালসকে দেখানো হয়, যারা কিনা এখানে পার্কে খুবই খারাপভাবে ট্রোল করছিল। বিশেষ করে কিন্তু সেই তিনজন অপরাধী, যারা কিনা তাকে বেইমান বলে ইচ্ছা মতো সেখানে টর্চার করতে থাকে। আর একটু হলে যখন সে মারা যাবে তখন জেল ওয়ারেন্ট আসে এবং তাকে সময় মতো সেখানে বাঁচিয়ে ফেলে। তারপরে কিন্তু এখানে গঞ্জ তার সমস্ত সত্যি জানতে চায়, কারণ গঞ্জ নিজেই অবাক হয়ে যায় তার বাসায় কেন এত স্বর্ণ আর ড্রাগস। তাকে সে বিগ মাউস মনে করতে শুরু করে, আর বিগ মাউস মনে করার সাথে সাথে তার এটি মনে হয় যে বিগ মাউস তো তার কাছ থেকে $10 মিলিয়ন নিয়েছিল।
80 টাকা কিন্তু সে তাকে আর ব্যাকও করেনি, যাতে কিন্তু সে এবার চিন্তায় পড়ে যায় সে কি আসলেই বিগ মাউস, যার জন্য কিন্তু এবার সে জেল ওয়ারেন্টকে বলে যে তাকে যেভাবেই হোক বাঁচিয়ে ফেলো। তারপরে তাকে বাঁচিয়ে ফেলে আবারও জেলে বন্দি করা হয়। আর এদিকে নিয়া রিপোর্টারদের সামনে এসে বলে যে আমার স্বামী কোনো বিগ মাউস নয়, আমার স্বামী একজন সাদাসিধে উকিল, যাকে কিনা সে নিজেই অনেক ভালো করে চিনে। তার সাথে সে অনেক বছর যাবৎ সংসারও করেছে, সে তার স্বামীকে খুব ভালো করে চিনে। তারপরে সে আরও বলে যে পার্ক, তুমি যদি কথাগুলো শুনো তাহলে তুমি বুঝে নিও যে আমি তোমাকে খুব শীঘ্র এখান থেকে বাঁচিয়ে নিব। পার্ক কিন্তু সমস্ত কথা শুনে প্রচুর ইমোশনাল হয়ে যায় আর পার্ক সেখানে প্রচুর পরিমাণে কাঁদতে থাকে। তারপরে তাকে একটি লাই ডিটেক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। লাই ডিটেক্টর তাকে বলে যে তুমি কি বিগ মাউস নাকি? তখন পার্ক বলে আমি বিগ মাউস নই, বিগ মাউস হলে তাহলে কি আমার এত জায়গায় ঋণ থাকতো নাকি? তোমরা কেন আমাকে পাগল বানাচ্ছো? যাতে কিন্তু সবাই তাকে এবার বিগ মাউস বলে মানতে থাকে, কারণ বিগ মাউস এমন একজন ডিলার যে কিনা কোনো সময় তার মুখ দেখায়নি, এমনকি তার ভয়েসও কেউ শোনেনি। আর সে এইভাবেই অনেকগুলো কাজ করেছিল আর এদিকে সবাই জানতে শুরু করেছিল যে সে আসল বিগ মাউস, কোনো প্রমাণ ছাড়া। এটি কিন্তু এখনও কনফার্ম হয়নি যে সে আসলে বিগ মাউস নাকি একজন সাধারণ উকিল। যাই হোক, তারপরে এখানে তার সাথে সে তিনজন লোক দেখা করতে আসে আর তিনজন কিন্তু তাকে বলতে থাকে যে এই যদি আসল বিগ মাউস হয় তাহলে তো আমাদের কোনো রক্ষাই নেই, কারণ বিগ মাউস তাদের উপর অনেক রেগে ছিল। যাই হোক, তারপর এখন তারা তাকে দেখে ভয় পেতে শুরু করেছে। শুধু তারাই নয়, এখান থেকে জেলে সকলেই। এখানে আমরা একজন জেয়ার নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা এখানে তারকে বলে আমি বিগ মাউসের অনেক বড় ফ্যান, আমি আজকে তোমাকে দেখেও ফেললাম, তুমি আমার সাথে আজ থেকে সমস্ত কাজ করবে। তারপরে আমরা এখানে একজন ইন্টেলিজেন্টকে দেখতে পাই, যে কিনা এখানে গঞ্জরকে কাছে যায় এবং গঞ্জরখান তাকে বলে যে তুমি যদি আমাকে সমস্ত কিছু প্রমাণ ঠিকমতো দিতে পারো আমি তোমাকে অনেক বড় লোক করে দিব। লোকটি এখানে তার কথা শুনে হাসতে থাকে, কারণ লোকটি জানে যে গঞ্জর যদি কাউকে উপরে উঠাতে চায় সে এক নিমিষেই তাকে উপরে উঠিয়ে দিবে। লোকটি এখানে তাকে সালাম জানায় এবং সেখান থেকে তাকে চলে যেতে বলে, আর গঞ্জর এখানে তার উপরই বেশ খুশি ছিল। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি এই লোকটিও কিন্তু মেয়রের লোক ছিল, আর এই লোকটি সমস্ত কথা মেয়রকে জানায়। আর মেয়র তখন আজ থেকে গঞ্জ যেসব লোকেদের সাথে ড্রাগ ডিলিং করেছিল সেই লিস্টটি পায়। লিস্ট পেয়ে তো মেয়র প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ এই লিস্টের মাধ্যমে সে তার অপকর্ম সবার সামনে তুলে ধরতে পারবে। আর মেয়র কিন্তু কোনো মতেই গঞ্জকে চোখে দেখতে পারতো না, কারণ তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল গঞ্জ। যাই হোক, তারপরে আমরা এটি জানতে পারি যে নিয়া জানতে পেরেছিল যে পার্কে এই তিনজন লোকের ডাক্তার মৃত্যুর কেসেই তাকে ফাঁসানো হয়েছিল। তারপর আমরা জেলের কিছু লোকজনের কাছ থেকে শুনতে পারি যে তারা বলছিল যে পার্কে তো দেখে মনে হয় না যে সে বিগ মাউস, কারণ বিগ মাউস তো একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে না, কারণ আমাদের পার্ক ছিল খুবই সাধারণ। আর সেখানে থাকে কিন্তু একজন মাফিয়া, এগুলো শুনে রেগে যায়, কারণ সব জায়গায় শুধু এখন বিগ মাউস আর বিগ মাউস। সে রেগে গিয়ে পার্কের খাবার ফালায় দেয় এবং পার্কের সাথে সে মারপিট করতে চায়, যাতে কিন্তু সেখানে থাকা একজন পুলিশ তাকে আলাদা করে আনে এবং সেখানে সে তাকে অনেক খাবার খেতে দেয়। তারপরে খাওয়া শেষে সে তাকে একটি আলাদা জেলে বন্দি করা হয়। আর সে কিন্তু জেলে তার অতীতের স্মৃতির কথা মনে করে অনেক কাঁদছিল। সে বলছিল যে নিয়া কিভাবে সমস্ত প্রবলেম সলভ করতো, আর নিয়ার সাথে তার কাটানো সমস্ত স্মৃতি তার বারবারই মনে পড়ছিল। নিয়াও কিন্তু তাকে কম মিস করছিল না, সেও তার পরিবারকে প্রচুর মিস করছিল। নিয়া এবার সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক তার স্বামীকে জেল থেকে উদ্ধার করবে এবং এই পুরো ঘটনাটি পুরো পৃথিবীর সামনে তুলে ধরবে। তার জন্য সে গুঞ্জন হাসপাতালকে দেখতে পারি, আর এই হাসপাতালে ডাক্তারকেই কিন্তু এই তিনজন ভিকটিম মেরেছিল। আর ও সেই হাসপাতালে সেখানে নার্স জবে অ্যাপ্লাই করতে যায়, আর যেখানে তার পরীক্ষক ছিল সোজা হাসপাতালের সিও মানে মেয়রের স্ত্রী, যার নাম ছিল জুই। আর জয়ের কিন্তু তাকে অনেক পছন্দ হয়ে যায়, যার জন্য সে তাকে স্মার্ট বলে তাকে হসপিটালে রেখে দেয়। তারপরে আমরা দেখতে পারি পার্কে, পার্কের সাথে এখানে মেয়র দেখা করতে আসে। মেয়র তাকে বলে তুমি কি আসল বিগ মাউস নাকি? তখন পার্ক বলে আপনি তো আমাকে খুব ভালো করেই জানেন, আমি বিগ মাউস নই, আর কেউ বিশ্বাস না করলে আপনিও তো করতে পারেন। তারপরে সে সেখানে তার সামনে কাঁদতে থাকে। তবে মেয়র বলে যে সবাই তো তোমাকে বিগ মাউস বলে চিনে, আর তোমার বউ কিন্তু গুঞ্জন হাসপাতালে চাকরি নিয়েছে, যাতে কিন্তু সে রেগে যায় এবং বলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব।
আমি চাই না আমার জন্য আমার বউ কোনো বিপদে পড়ুক। আর ও কিন্তু নিয়াকে প্রচুর ভালোবাসত, যার জন্য ও তাকে ডিভোর্স দেওয়ার জন্য একটি লেটার মেয়রের কাছে দিয়ে দেয়। আর সে তার অতীতের স্মৃতিগুলো বারবার মনে করে সে অনেক কষ্ট পাচ্ছিল, সে কষ্টে পুরো ভেঙে পড়ে। আর যখন কি না মেয়র চলে যায় তখন সে একটি লেটার দেখতে পায়, যেটি কি না সেখানে থাকা একজন লোক দিয়েছিল। বলে যে বাবা তুমি তো আমার কাছে অনেক ভালো ছেলে, আমি তোমাকে একটি লেটার দিলাম, যেখানে সে তার অনেক প্রশংসা করেছিল, যাতে সে আরও ইমোশনাল হয়ে যায়। তারপরে কিন্তু এখানে সকল লোক তাকে ভয় করছিল। এবার তার মাথায় একটি বুদ্ধি আসে যে সে যদি এখানে আসলেই বিগ মাউসের অভিনয় করে তাকে কিন্তু এখান থেকে সোজা বের করে দেওয়া হবে, যার জন্য সে এখানে বিগ মাউসের অভিনয় করতে থাকে। সে কিন্তু একটা সোজা পাঞ্চ মারে সেই লোকটিকে, যে কি না তাকে বিরক্ত করেছিল। আর এখানে আশ্চর্যজনকভাবে তার শরীরে অনেক পাওয়ার এসে পড়ে, যাতে সবাই তাকে এবার পুরোপুরি বিগ মাউস বলে চিনতে শুরু করে। তবে তার প্ল্যান কিন্তু পুরোই ফলফ হয়ে যায়, কারণ তাকে উল্টো আরও ছাড় দেওয়া হয়, যাতে কিন্তু এবার সে রেগে গিয়ে জেলে আসা একটি নতুন ছেলের সাথে ঝগড়া করতে যায়। আর সেই নতুন ছেলেকে সে বলে যে তোমার মা কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি নাকি। এই কথাটি শোনার সাথে সাথে ছেলেটি এখানে ইমোশনাল হয়ে যায় এবং সে কাঁদতে থাকে তার মায়ের জন্য, কারণ তার মা আইসিউতে। আর এবার কিন্তু আবারও তার প্ল্যান ফলফ হয়ে যায়, এবার সে কী করবে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই সে সেখানে কিছু লোকজনের কথা শুনতে পায়, যারা বলছিল যে কাল এখানে জেল থেকে একজন অপরাধী পালাতে গিয়ে সেখানে পুলিশরা তাকে মেরে ফেলেছিল। এবার সে বুঝতে পারে যে তাকে এবার মরা ছাড়া আর কোনো উপায় নেই যে জেল থেকে তাকে বের করবে। তারপরে সে রাতের বেলা একা একা বের হয়ে যায় জেল থেকে পালানোর চেষ্টা করার জন্য। আর ঠিক তখনই তাকে সিসিটিভি দিয়ে জেল ওয়ারেন্ট তাকে দেখছিল। সিসিটিভিতে কিন্তু ভালো করে মানুষের মুখ পরিষ্কার দেখা যায় না, আর ঠিক তার বেলাও এরকমই হয়েছিল। সে তার পুলিশ ফোর্সকে পাঠায়, তবে সে জানতো না যে এটি ছিল বিগ মাউস। তবে সে যখন বাইরে আসে তখন কিন্তু অনেক লাইটগুলো জ্বলতে থাকে। জেল ওয়ারেন্ট তাকে শ্যুট করার নির্দেশ দেয়, তাকে যখনই সে শ্যুট করতে যাবে তখনই সে লাইটের আলোয় বিগ মাউসকে চেহারা দেখে ফেলে এবং সে সাথে সাথে নির্দেশ দেয় যে ওকে মারা কোনো মতে সম্ভব নয়, যাতে কিন্তু এখানে সে আরও পরিমাণে রেগে যায় এবং বলতে থাকে যে আমাকে তোমরা মেরে ফেলো, না হলে আমাকে এখান থেকে যেতে দাও। আর এই কথা সমস্ত কিছু কিন্তু এতক্ষণ গঞ্জ ফোনে শুনছিল। গঞ্জ ওখানে বলে যে তুমি কোনো মতেই ওকে মরতে দিও না, কারণ ও মরলে তো আমার $10 মিলিয়ন পানিতে ডুবে যাবে। সে আরও বলে যে আমি তোমাকে টাকা দিয়ে খুশি করব যদি তুমি ওকে ঠিক মতো বাঁচিয়ে রাখতে পারো। তার কথা শুনে খুশি হয়ে যায়। তারপরে আমরা নিয়াকে দেখতে পাই যে কি না আজকে প্রথম দিন হসপিটালে জয়েন করে, তবে হসপিটালে কেউই তার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না। আর এদিকে হেড নার্স তাকে সবার কাছে পরিচিত করে থাকে, আর হসপিটালে কেউই তাকে পছন্দ করে না। তবে নিয়াও এখানে তার কাজের মাধ্যমে তাকে সবাইকে ইমপ্রেস করবে বলে প্রতিজ্ঞা করে। যাই হোক, তারপরে নিয়া টিফিন টাইমে খাবার খাচ্ছিল, তখনই সে একজন লোককে দেখতে পায় যে কি না একটি মহিলার কাছ থেকে বলছিল যে তোমার কাছে তো বেশি ওষুধ কিনা টাকাও নেই, আর তোমার বাবা হসপিটালে, তোমার বাবাকে তুমি আমাদের কাছে দিয়ে দাও এবং তুমি এর বদলে কিছু টাকাও পাবে। আর এই কথাটি শুনে কিন্তু নিয়া বেশ অবাক হয়ে যায়। তারপরে নিয়া এই সমস্ত কথা মেয়র এবং তার বাবাকে জানায়। মেয়র এখানে এই সমস্ত কথা শুনে বুঝতে পারে যে নিশ্চয়ই কেসের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাই হোক, এখানে মেয়র তাকে বলে যে তুমি কি জানো যে পার্ক তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আমার মাধ্যমে। তারপরে সে তাকে ডিভোর্স লেটার দেয়, আর যেটি দেখে তো নিয়া প্রচুর রেগে যায়। নিয়া বলে যে ও কীভাবে ভাবতে পারলো যে আমি ওর দুর্দিনে আমি স্বার্থপরের মতো ওকে ডিভোর্স দিব। আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ওর ভালো সময় খারাপ সময় উভয় সময়ে ওর সাথে থাকবো, ও কী করেই বা এই কাজটি করতে পারে। তারপরে সে রাগের মাথায় সেই পেপারটি কেটে ফেলে। তারপরে আমরা জেল ওয়ারেন্টকে দেখতে পাই, যে কিনা বেশ মোটা অঙ্কের টাকা গুছাচ্ছিল এবং বলছিল পার্ক যদি আসলেই বিগ মাউস হয় তবে ওকে দিয়ে আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে। এই সমস্ত কথা সে সেখানে ভাবছিল। তারপরে আমরা দেখতে পাই পার্কদের এখানে কিন্তু খুবই খারাপভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল, যাদের কি না অনেক কাজ করানো হচ্ছিল, যাতে তারা রেগে গিয়ে সমস্ত পুলিশদের গায়ে নোংরা পানি ঢালতে শুরু করে। যখন যেখানে জেল ওয়ারেন্ট আসে তখন সে জেল ওয়ারেন্টের কানে গিয়ে বলে যে এখানে কিন্তু তোমার নয় বরং আমার লোকও আছে, বেশ সাবধানে থেকো। তাতে আমরা বুঝতেই পারি যে সে এখানে জেল ওয়ারেন্টকে একটি হুমকি দেয়। আর এই হুমকিটি শুনে জেল ওয়ারেন্ট তো ভয় পেয়ে যায় এবং বলে যে আমরা আর তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না এবং আমরা তোমাদের ভালো খাবার ভালো কাপড়ও দিব। আর পার্ক, তুমি তো এখানে আমাদের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি,
তারপরে আমরা পার্কে দেখতে পাই যে কিনা এখন সিদ্ধান্ত নেয় যে তাকে যদি বাঁচতে হয় তবে তাকে এখানে বিগ মাউসের মতোই করেই বাঁচতে হবে। সে আরও বলে যে সে এবার ভয় পেয়ে নয় বরং লড়াই করেই নিজের জীবন সে অতিবাহিত করবে। আর এই সমস্ত কথা বলতে না বলতে সেখানে একটি ছোটোখাটো ঝগড়া লেগে যায়, আর এই ঝগড়ায় সকলেই একে অপরকে মারপিট করে থাকে। তারপর যখন পুলিশ আসে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর হাসপাতালে এখানে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা শুরুতে পার্কের অনেক প্রশংসা করেছিল, মানে একটি চিঠিতে করে যেটি দিয়েছিল না সেই লোকটি। আর এই লোকটি সেখানে জেল ওয়ারেন্টকে তার কানের সামনে মুখ আনতে বলে, জেল ওয়ারেন্টও তার কান তার মুখের সামনে আনে এবং সে সেখানে একটি কথা বলে যা শুনে তো জেল ওয়ারেন্ট ঘাবড়িয়ে যায়। আর কি এমন কথা বলেছিল তা কিন্তু আমরা পরে জানতে পারবো। তারপরে আমরা সেই তিনজন ভিকটিমকে দেখতে পাই যারা কিনা এখানে জেল ওয়ারেন্টের উপর রাগ করছিল। জেল ওয়ারেন্ট তাদেরকে বলে যে আমি যদি পার্কে মেরেই ফেলতাম তাহলে কিন্তু গঞ্জ তোমাদের কিন্তু আর পৃথিবীতেই বাঁচিয়ে রাখতো না, আর আমি তোমাদের প্রাণ বাঁচিয়েছি, বদলে তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো কেন? যাতে তারা তিনজন একটু সামলে যায়। পরে আমরা দেখতে পারি যে হসপিটালে এখানে মেয়রের স্ত্রী তাদের সকলকে নিয়ে একটি প্রোগ্রামে যায়। এই প্রোগ্রাম বলে যে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। তো সেখানে একজনই দাঁড়ায়, সেটা ছিল নিয়া, এবং নিয়া বলে যে আমার কাছে কিন্তু অনেক প্রমাণ আছে এই হসপিটালের বিরুদ্ধে, যেটি কি না আমি পেয়েছি। আর এই কথাটি সেই জন্য বলেছিল যাতে এখানকার আসল অপরাধী তাকে ফলো করে। যেমন কথা তেমনই কাজ, সে সেখান থেকে যাওয়ার সময় একজন অপরাধীকে দেখতে পায় আর এই অপরাধী তার পিছু করতে থাকে। ব্যাপারটি যখন নিয়া বুঝতে পারে, নিয়া এখানে সোজা মেয়রকে কল করে এবং মেয়রকে আজকে সারাদিনের সমস্ত কথা জানায়। তারপরে আমরা দেখতে পারি যে মেয়রের সাথে নিয়া, এবার মেয়র তাকে বলে যে তোমার স্বামী একজন বিগ মাউস। তখন নিয়া বলে যে আপনি এগুলো কী বলছেন, আমার স্বামী একজন লয়ার। তারপর সে বলে যে আমার তো সন্দেহ হচ্ছে আপনার বইয়ের উপর, কারণ আপনার বইয়ের কথাবার্তা আমার ভালো লাগে না। তখন মেয়র বলে আমার বইয়ের প্রতি অনেক আস্থা আছে, তুমি নিশ্চয়ই ভুল ধারণা করছো। যাই হোক, তারপরে আমরা সেই লোকটিকে দেখতে পাই, সে কি না এবার বলে যে তুমি বিগ মাউস না? তখন পার্ক বলে হ্যাঁ আমি বিগ মাউস। তখন সে বলে আমি তোমাকে এই জন্য বাঁচিয়েছি কারণ তুমি আমার মেয়েকে বাঁচাবে। বলো বাবা, তুমি আমার মেয়েকে বাঁচাবে নাকি? তখন পার্ক একটু হেসে বলে যে হ্যাঁ, আমি আপনার মেয়েকে অবশ্যই বাঁচাবো, আপনার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, আমি আপনার মেয়েকে বাঁচাবো। যাতে এই লোকটি কিন্তু একটু ভরসা পায়। তারপরে আমরা দেখতে পারি এখানে কিন্তু জেলে পার্কের একটি অনেক অন্য রকমের রাজত্ব তৈরি হয়ে যায়, তাকে সবাই ভয় করত। এবার আর সামলাতে না পেরে গঞ্জ এবার পার্কের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে যে তুমি যদি আসলেই বিগ মাউস হও তাহলে বিগ মাউস কিন্তু আমার কাছ থেকে $10 মিলিয়ন নিয়েছিল, আর এই $10 মিলিয়ন সে আমার কাছ থেকে নিয়েছিল, আর তুমি আমাকে সেই $10 মিলিয়ন ফেরত দাও। তখন পার্ক বলে আমি যদি তোমাকে $10 মিলিয়ন ফেরত দিই তাহলে তো আমাকে আর বেঁচে থাকতে হবে না, তুমি আমাকে মেরে ফেলবে। তখন সে বলে তাহলে তুমি আমাকে সেই ডিলিংয়ে মাত্র 5 জন লোক ছিল, আর সেই ডিলিংয়ে 5 জন লোকের নাম তুমি আমাকে বলবে। আর এই কথা শুনে কিন্তু পার্ক প্রচুর পরিমাণে ঘাবড়িয়ে যায়, কারণ পার্ক তো আর জানতো না যে আসল বিগ মাউস কোন 5 জনের কাছ থেকে ডিলিং করেছিল। যাতে সে ঘাবড়িয়ে যায়। পরে যখন তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে সেখানে থাকা পুলিশকে মেরে তার ফোনটি নিয়ে সেখানে মেয়রকে কল করে এবং বলে আপনি আমাকে একটু সাহায্য করুন। তখন মেয়র তো তার উপর আগে থেকেই রেগে ছিল এবং বলে যে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। একথা বলে সে পার্কের ফোনটি কাট করে দেয়। তবে এটি তো সেই মুখে করেছিল, আসলে সে পার্কের সাহায্য করতে চাচ্ছিল। আর এদিকে আমরা দেখতে পারি যে জেলে সকল লোক কিন্তু পার্কের ভয়ে একা একা ভিষকেই মারা যাচ্ছিল, কারণ তারা পার্কের সাথে শত্রুতা করেছিল। পরে আমরা দেখতে পারি যে গঞ্জ এবং মেয়র তারা একটি অফিসিয়াল প্রোগ্রামে আসে, আর এই প্রোগ্রামে প্রত্যেকবারের মতো গঞ্জ মেয়রকে ছোট করে এবং বলে যে মেয়রকে তো আমি মেয়র বানিয়েছি, মেয়র কি কোনো ক্ষমতা আছে নাকি যে একা একা সে মেয়র হবে? সেখানে থাকা আরেকজন লোককে সে বলে আমিও তোমাকে মেয়রের মতো একটি উচ্চ পদে শিফট করিয়ে দিব। আর যাতে কিন্তু মেয়রের প্রচুর রাগ ওঠে, তবে সে সবার সামনে গঞ্জকে আর কিছু বলতে পারে না, কারণ গঞ্জকে বলা মানেই তো তার পদ নিচে চলে যাওয়া, তাই সে সেখানে চুপ করে থাকে। এবার সে সিদ্ধান্ত নেয় যে সে পার্কের মাধ্যমে গঞ্জকে হাতে নাতে শায়েস্তা করবে। তাই সে ড্রাগস ডিলিংয়ের ডায়েরি বের করে সেখান থেকে 5 জনের নাম সিলেক্ট করে এবং 5 জনের নাম সিলেক্ট করে সেই সবগুলোর নাম সে নিয়াকে পাঠায় এবং নিয়াকে বলে যে তুমি এই সমস্ত নামগুলো পার্ককে পাঠিয়ে দিও।
আর যখন পার্ক সে পাঁচজনের নাম দেখে তখন পার্ক বলে ঠিক আছে আমি এটি কাজে লাগাবো। তবে সে এবার পরের দিন জানতে পারে যে সেখানে গঞ্জো নিজেই মেয়রকে বলে যে ওই ইন্টেলিজেন্ট যে তোমাকে একটি ডায়েরি দিয়েছিল ওই ডায়েরিটি কিন্তু যেই ডার্জিলের নাম ছিল সেটি ছিল আমার একটি ট্র্যাপ। আর এই কথা শুনে কিন্তু মেয়র ঘাবড়ে যায় এবং মেয়র ফোনে আর কাউকে পায় না, যার জন্য সে নিজেই সেখানে পৌঁছে যায়। তবে যতক্ষণে বেশ দেরি হয়ে গেছিল, পার্কের সাথে গঞ্জোর কথা শুনছিল। তবে অবাক তো সবাই তখনই হয় যখন আসলেই সে পাঁচজনের নাম মিলে যায়। আর এই পাঁচজনের নাম কিন্তু মেয়র দেয়নি। তাহলে এই পাঁচজনের নাম সে কী করে জানতে পারলো? আর এই কথাটি জেনে কিন্তু গঞ্জো খুশি হয়, কারণ গঞ্জো বুঝতে পেরেছিল যে সে তার $10 মিলিয়ন আবারও ফেরত পাবে। তখন পার্ক বলে এখন হয়তো তুমি আমাকে বিশ্বাস করেছ। আর এই সিনের মাধ্যমে প্রথম পর্ব এখানে শেষ হয়। পার্ক কি আসলেই বিগ মাউস? আর সে কী করেই বা এখান থেকে মুক্তি পাবে? সমস্ত কিছুর উত্তর আমরা দ্বিতীয় পর্বে জানতে পারবো। তো দ্বিতীয় পার্ট যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।